জঘন্য রাজনীতির শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আর থাকছেন না সৌরভ গাঙ্গুলি। বাঙালির গর্ব দাদাকে যেভাবে বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরানো হলো তা নিয়ে সৌরভ ভক্তরা, শুধু সৌরভ ভক্তরা নয়, আম জনতা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সৌরভের পক্ষে একাধিক বার্তা ভেসে আসছে, হ্যাশট্যাগ ট্রেডিং শুরু হয়ে গেছে দাদার নামে। ন্যাশনাল স্ট্যান্ডস উইথ দাদা, এই রকমই হ্যাশট্যাগ দিয়ে নানান কথাবার্তা আসছে। সৌরভকে জানানো হয়েছে পূর্ণ সমর্থন। সৌরভ ভক্তরা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাদের প্রিয় দাদাকে বাদ দেওয়ার জন্য সোচ্চার হয়েছেন। নেভার ফরগেট হু ইজ ইয়োর দাদা, সিদ্ধারা বিক্রি নেই, কামব্যাকের আরেক নাম সৌরভ গাঙ্গুলি। এই সমস্ত বার্তা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনারা দেখতে পান তাতে সৌরভ হয়েছেন নেটিজেনরা। বিজেপিতে যোগদান না করার ফলেই সৌরভের এই অবস্থা বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় বোর্ড, ক্রিকেট বোর্ড বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, যদিও এই তথ্য মানতে নারাজ বিজেপি। সৌরভ বিসিসিআইয়ের মসনদ থেকে বাদ পড়াতে ইতিমধ্যেই ট্রামের বাসে আড্ডায় বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে সৌরভ ভক্তদের নিয়ে চর্চা। সৌরভ ভক্তরা মনে করছেন আইসিসিতে সৌরভকে পাঠানো হবে না ভারতের প্রতিনিধি হিসেবে। পরিস্থিতি যা তাতে বোর্ড রাজনীতিতে কোনো পদেই থাকছে না সৌরভ। মঙ্গলবার বোর্ডের নয়া কমিটি তাদের মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। সর্বসম্মতভাবেই সভাপতি পদে সৌরভের জায়গায় আসছেন রজার উইনি, সহসভাপতি রাজীব শুক্লা থাকছেন, সচিব পদে জয় শাহ বহাল থাকছেন। তবে যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ পদে পরিবর্তন হচ্ছে। যুগ্ম সচিব পদে থাকছেন দেবজিৎ শইকিয়ার নাম, কোষাধ্যক্ষ আশিস সেলার এবং আইপিএল চেয়ারম্যানের পদে দৌড়ে রয়েছেন অরুণ ধুমাল। 18 অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নয়া কমিটির নাম সরকারিভাবে ঘোষণা করা হবে। সেই সভাতেই ঠিক হবে আইসিসিতে ভারতের প্রতিনিধির নাম। সৌরভের সম্ভাবনা নিয়ে ধোয়াশার মাঝেই আইসিসিতে যাওয়ার ব্যাপারে নাম ঘোষণা হচ্ছে জয় শাহ এবং বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের। শ্রীনিবাসনের নামও কানাঘুষে ভেসে উঠছে। এর মধ্যে মঙ্গলবার রাতে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। তবে পুরো ঘটনা নিয়ে এখনই তিনি মুখ খুলতে নারাজ। তবে সৌরভের পক্ষে সমর্থন বাড়ছে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। এমনটা হওয়ারই ছিল, কারণ সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করবেন এমনই একটি শর্তে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে তাকে নেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে। আর অমিত শাহ এসে কলকাতায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে ভোজন করার পরও সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগদান না করাতে এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আর সেই জন্যই তাকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকেই সরিয়ে দেওয়া হলো। এখনও প্রায় 3 বছর তিনি সভাপতি থাকতে পারতেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। তার কারণ একটাই, বিজেপিতে যোগদান না করা। তবে নাম যখন সৌরভ গাঙ্গুলি, আর কামব্যাকের নামও সৌরভ গাঙ্গুলি, তিনি কিন্তু আবার ফিরে আসবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।